বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু এখন সবচেয়ে বেশি আলোচিত বিষয়। আর এই ভাইরাসে আক্রান্ত হওয়ার চেয়ে বেশি রয়েছে এই নতুন রোগ নিয়ে আতঙ্ক। আর সে আতঙ্কে বাংলাদেশেও বাড়ছে মাস্ক বিক্রি ও দাম। মানুষ থেকে মানুষে এই ভাইরাস ছড়িয়ে পড়ার বৈশিষ্ট্য হলেও মাস্কের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি প্রয়োজন রোগীর। তবে ইতিমধ্যে সুরক্ষার এসব উপকরণের দাম বেড়েছে হু হু করে। এই মাস্কটা আমি 30 টাকা কিনেছি আগে। 30 টাকা মাল 50 টাকা হতে পারে, 40 টাকা হতে, 200 টাকা হতে পারে না একটাতে। আমি আগে এগুলো 80 টাকা করে ছিল প্যাকেট পার বক্স, আর এখন সেটা এখন 2000 টাকা করে। এটা কিনছিলাম আগে 80 টাকা দিয়ে, আজকের দাম 350 টাকা, এই জন্য আমি কিনে নাই। মেমো দিবেন আগে বলছে এগুলা, এটা রেট হইলো 130 টাকা, কিন্তু এটা নিচে 200 টাকা বলছে, মেমো দেবো না। তারপর 200 টাকা অনেক রিকোয়েস্ট করে যা, 300 টাকা চায়। ব্যবসায়ীরা বলছেন চাহিদার তুলনায় যোগান কম থাকায় দাম বেড়েছে এসব পণ্যের। মাল আমরা তো মাল তো পাচ্ছি না, যেরকম পাচ্ছি এখন আনতে 180 টাকা করে কিনতেছি, 20 টাকা বেচতেছি, 200 টাকা বিক্রি করতেছি। ঠিক হচ্ছে কিনা না, এটা তো ঠিক হচ্ছে না। ঠিক আছে, আমার কথা আপনাদের কথা ঠিক আছে। আপনারা কেন করছেন? এদিকে দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্ত ক্রমে জেলা উপজেলা পর্যায়ে মাল্টি সেক্টরাল কমিটি গঠন করা হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মাস্ক সহ সুরক্ষা এসব পণ্যের দাম ঠেকাতে মোবাইল কোর্টকে নির্দেশ দেয় হাইকোর্ট। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।